হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সবাইকে জানাই আমার নতুন চ্যানেলের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, ভগবানের আশীর্বাদে, ঠিক আছে, ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকো। আর আমি যেন তোমাদের আশা কৃপায় ভালো থাকি, ঠিক আছে। তো আর সকাল সকাল আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম, দেখো ব্লগটা অনেক ভালো হবে, ঠিক আছে। তো সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং। আর আমার নতুন চ্যানেলের জন্য তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই আমার চ্যানেলটা দেখো, আমার সাথে থাকো, তোমাদের আমার ভালোবাসার দরকার, ঠিক আছে। ভালোবাসা চাই, আর অন্তত কিছু চাই না, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। তো কি বলবো, কয়েকদিন ধরে আর কি আমি ব্লগ দিতে পারিনি, ঠিক আছে, ব্লগ দিতে পারিনি, অথবা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু কি করব, টেনশনে ব্লগ করতে পারিনি, ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে। টেনশনে পুরো মাথাটা আমার পাগল হয়ে গেছে, কি বলবো, বলার মতো কিছু নেই, ঠিক আছে। আমি নিজেই একটা পাগলের মতো হয়ে আছি, ঠিক আছে। তো আজকে আমাদের যে এই অবস্থা, আমার বা আমারা আমার সংসারীরা যারা আমরা সবাই একসাথে মিলে কাজ করতাম, ঠিক আছে, তাদের অবস্থা যে হয়েছে একমাত্র শুধু একজন বা দুইজনের কারণ হয়েছে। আগে একজন করেছে, তারপর দুইজন মিলে করেছে, ঠিক আছে। তো তারা দুইজন হলো মা ছেলে, ঠিক আছে, মা ছেলের জন্য এইসব হয়েছে। আমি আমি চাই না যে ওদের জন্য আমাদের কাজটা পিছনে থাকুক, আমার কাজটা, ঠিক আছে। কিন্তু আমার একটা সমস্যা, কি সমস্যা, যে ও আমার চ্যানেলের অটোমেটিক সব কিছু জানে, ঠিক আছে। আমি ওর চ্যানেলের কিছু করতে পারিনি বা কিছু করতে চাই না, ঠিক আছে। তো ও আমার চ্যানেলের সব কিছু জানে, ও ইচ্ছে করলে আমার চ্যানেল ডিলিট করে দিতে পারে, ইচ্ছে করলে আমার চ্যানেল হ্যাং করে দিতে পারে, ঠিক আছে। কিন্তু জানি না কি করবে না করবে, ঠিক আছে। ও যদি আমার মনে একটুকু যদি ভালোবাসা থাকে বা কিছু মনে করতো, ঠিক আছে, মনে যদি করে, তাহলে আমার সাথে গাদ্দারি করবে না, ঠিক আছে। তো আমি ওর সাথে যা গাদ্দারি করেছি, জানি না ও কতটা কষ্ট পেয়েছে না পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমি প্রচুর প্রচুর কষ্ট পেয়েছি, ঠিক আছে। ও আমাদের সাথে যে গাদ্দারি করেছে, আমার অনেক মন খারাপ লাগছে। আর আজকে যে আমার এই অবস্থা, ঠিক আছে, পাগলের মতো হয়ে গেছি, আদার্স আরও কিছু হয়ে গেছি, ঠিক আছে। তো এটা তো চোখে দেখতে পারে না, আমি আমার সকালে আমি দেখতে পারি না, ও দেখতে তো পারি না, ও তো বিন্দাস এনজয় করছে। যে জীবনের লাইফে আমি কোনো মেয়ের সাথে লাভ করতে পারতাম না, কথা বলতে পারতাম না, ঠিক আছে। তো আজকে একটা কাজে পা দিয়ে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে পারবো, কোনোদিনও ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি। ওর মা আরও এটাই ভাবছে, ঠিক আছে। তো আমাদের টিমের অনেক বড় সমস্যা হয়ে গেছে, সবটা একবারে বলবো না, ঠিক আছে, তো ধীরে ধীরে বলার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু আমার একটাই অনুরোধ, যেন ও আমার চ্যানেলে কোনো ক্ষতি না করে, ঠিক আছে। যদি ও আমার চ্যানেলের ক্ষতি করবে, তাহলে আমার করার কিছু নেই, তাহলে আমাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে, নতুন করে আবার সব কিছু আমাকে মেহনত করতে হবে, ঠিক আছে। এমনিতে কিন্তু আমার নতুন চ্যানেল, ঠিক আছে। তার মধ্যে যদি ও যদি আমার সাথে গাদ্দারি করে, তাহলে তো আমি কিছু বলতে পারবো না ওকে, ঠিক আছে, না ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট, না আমার কোনো কোনো কথাবার্তা হয়, ঠিক আছে। আমাদের ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট না, কোনো কথাবার্তা নয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যার জন্য আমাদের এই সমস্যা, যেই এত কেচাল লেগেছে, তাকে তোমরা কি দেখতে চাও? যদি দেখতে চাও, তাহলে আমাকে সবাই কমেন্ট করে বলো, ঠিক আছে, অবশ্যই আমি ওদেরকে দেখাবো, ঠিক আছে। এমন না যে দেখাবো না, ওদেরকে দেখাবো, ঠিক আছে, দেখাবো, দেখানোর চেষ্টা করব, অথচ দেখাবো, ঠিক আছে। মেয়েটাকে তো দেখানোর কোনো এই না, এই অসম্ভব না, ওকে আমি যখন তখন ওর সাথে ভিডিও বানাতে পারি, ঠিক আছে। কিন্তু ছেলেটার হচ্ছে সমস্যা, কিন্তু টেনশন করার কিছু নেই, ঠিক আছে। ছেলেটারও অর্ধেক জিনিস আমার আছে আমার কাছে, ঠিক আছে। এমন না যে ও আমার আমার সাথে যতটা খারাপ ব্যবহার করেছে আমি জানি না, ওর সাথে আমি কী করেছি সেটা আমিও জানি না, ঠিক আছে। কিন্তু সমস্যা আমাদের একটাই, যে এত দূর এগিয়ে গিয়ে, ঠিক আছে, কাজটা চালু করেছি সবাই মিলে, কিন্তু ও আজকে পিছনে হেঁটে গেল কাজ করতে, ঠিক আছে। আজকে ও কাজ করবে না, আজকে ও একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারছে, তো পুরো মনটা এনজয়, কি বলবো, নিজেকে পরে অনেক ভিআইপি মনে করে, ঠিক আছে। ভিআইপি যখন মনে করে, তো ওদের পার্সোনাল ব্যাপারে গিয়ে তো আমার নাক গলায় কোনো লাভ নাই, আর আমি ওদের পার্সোনাল ব্যাপারে নাক গলাতেও চাই না, এমন কিছু করতেও চাই না, ঠিক আছে। তো আমি এতটুকু ওদেরকে বলি যে তোরা একজনকে কাঁদিয়ে কোনোদিনও ভালো থাকতে পারবি না, ঠিক আছে, এটা আমি হামেশাই ওদেরকে বলবো, ঠিক আছে। আমি মেয়েটার কোনো ক্ষতি চাই না, ঠিক আছে, শুধু ছেলেটার ক্ষতি চাই। তো ছেলেটার ক্ষতি চাই আমি, ঠিক আছে। তো তোমরা যদি আমার পুরো হিস্ট্রি জানতে চাও,
কোথা থেকে কি হয়েছে, কিভাবে কি হলো না হলো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তাহলে আমি অটোমেটিক সবাইকে দেখাবো দেখাবো বা দেখানোর চেষ্টা করব, তোমরা যদি জানতে চাও দেখতে চাও, ঠিক আছে? তো আজকে আজকে কেন, আমার কয়েকদিন ধরে এবার সরস্বতী পুজো, ভাবলাম সরস্বতী পুজো খুব জমাজম করবো, ঠিক আছে? কিন্তু এই যে আমাদের গল্প মানুষটা আছে, ঠিক আছে, এই মানুষটার জন্য আমাদের সরস্বতী পুজো কোনো কিছুই করতে পারলাম, ঠিক আছে? এদিকে আমাদের সরস্বতী পুজো আর আমাদের এদিকে ট্যাশার চালু হয়ে গেছে, ঠিক আছে? ট্যাশার আমাদের কীভাবে চালু হয়েছে, ঠিক আছে, সেটাও তোমাদেরকে বলবো। কিন্তু আমাদের সরস্বতী পুজোর দিন থেকে এরকম ট্যাশন হয়েছে, আর সরস্বতী পুজোর দিন থেকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, ঠিক আছে, কোনো ব্লগ দিতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। আর আমার এই যে কাজগুলো করছি, কাজটাও আমার অটোমেটিক এত কিছু জানা নেই, ঠিক আছে? তো কিন্তু তবু আমি জানার কোশিশ করতেছি, করব। আমার একটা দিদি ছিল যে ওর কাছ থেকে শিখবো, ঠিক আছে? কারণ আমাকে একা কাজ করতে গেলে তো শিখতে হবে না, ও পিছিয়ে হাঁটে গেলে তো আমাকে তো পিছিয়ে হাঁটতে হবে না। ও যদি আমার চ্যানেলটা কোনো দিন ডিলেট করে দেয়, হ্যাং করে দেয়, ঠিক আছে, তাতে আমার কিছু যায় আসে না, শুধু একটাই দুঃখ হবে যে এতদূর আগিয়ে গিয়ে আজকে ও আমার সাথে এতটা গাদ্দারি করলো, ঠিক আছে? কারণ যে এতদিন যা করেছে করেছে, কিন্তু আজকে আমার পুরো এটার সাথেই কি বলবো, ইউটিউব চ্যানেলটার সাথে গাদ্দারি করে দিল, ঠিক আছে? তো যখন গাদ্দারি করে দিল, তো করলি তো আর বারণ করা যাবে না, কাউকে রোকা যাবে না, ঠিক আছে? তো আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার কোনো ক্ষতি না হয়, আর আমি ওদের আর কোনো ক্ষতি করতে চাই না, ঠিক আছে? কিন্তু আমার একটা মনে আফসোস থাকে গেল যে একটা মেয়ের লাইফ, ঠিক আছে, বরবাদ হয়ে গেলো। আমারটা তো হলে হলো, কিন্তু ওরটাও হয়ে গেলো। তো ওদের দুজনের বিয়ে, ঠিক আছে? তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে দেখাবো, লাইক কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্ট করে বলবা, অবশ্যই দেখাবো, দুজনকেই দেখাবো, ঠিক আছে? এমন না যে দেখাবো না, দুজনকেই দেখাবো। আর আমি এখন বিছানায় বসে বসে আছি, দোকানে আছি, ঠিক আছে? দোকানটা চালাই, আমার বাবার দোকান, আমি দোকানটা চালাই, ঠিক আছে? দোকানে কাস্টমার আসলে সবকিছু আমি করি। তো এখন আমি দোকানে বসে আছি, দোকান থেকে ব্লগটা করছি বিছানায় বসে বসে, ঠিক আছে? মনটা তো ভালো নেই, তো জানি না ব্লগটা ভিডিওটা কত সুন্দর হবে, কতটা ভালো হবে না হবে, ঠিক আছে? আমি অতটাও জানতে পারছি না, ঠিক আছে? আশা করি এর এর থেকে আরও ভালো 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 ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু আমি তো এখন একা একাই কী করবো বলো, একাই তো কোনো কিছু করতে পারবো না, পারবো কি? সবটা বানাতে পারবো না, একা একা কোথাও যেতে পারবো না। এখন যদি কোথাও ঘুরতে যাওয়ার ভাবতাম, যদি ভাবি যে কোথাও ঘুরতে যাব, ঘুরতে গিয়ে একটা ব্লগ তৈরি করব, ঠিক আছে, সেটা হবে না, করা যাবে না, একাই তো করা যাবে না, ঠিক আছে? আর একা যাওয়ার ইচ্ছেও করে না, এমনিতে কিন্তু প্রচুর মনটা খারাপ, তার মধ্যে যদি আবার কোথাও যাওয়ার ইচ্ছে করে করে না, ঠিক আছে, কোথাও যাওয়ার ইচ্ছে করে না। তো আমি সবার কাছে, সবার সাথে শেয়ার করতে চাই আমার মনের কষ্টটা, ঠিক আছে? তোমরা যদি শুনতে চাও তাহলে শেয়ার করবো, ঠিক আছে? আর যদি বলে যে না শুনবো না, তাহলে শেয়ার করা যাবে না, ঠিক আছে? কিন্তু একদিন তোমরা যদি এখন আমার মনের কথা নাও শোনো, তাহলে আমার একটাই মনে দুঃখ থেকে যাবে যে এত কিছু ঘটনা হওয়ার পরেও কেউ আমার মনের কষ্টটা বুঝলো না। তো একদিন এখন যদি এই চ্যানেলে আমি না না কিছু বলতে পারি সেসব কথা, ঠিক আছে, কিন্তু আবার একটা নতুন চ্যানেল খুলবো, সেই চ্যানেল থেকে সেই সেম আমাদের যেরকম যেরকম ঘটনা হয়েছে, ঠিক আছে, সেম সেম ঘটনাগুলো হিস্ট্রিগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? কীভাবে কী হয়েছে না হয়েছে আরেকটা হিস্ট্রি দেখার চেষ্টা করবো আমি। আমার মাথার মধ্যে এখন অনেক কিছু দিমাগ ঘুরছে, ঠিক আছে? আমি ওদের কোনো ক্ষতি করবো না, ঠিক আছে? আমিও ওদের কোনো ক্ষতি করবো না, আর আমারও যেন ওরা কোনো ক্ষতি করে না, ঠিক আছে? আর আমি ওদের লাইফে, দুজনের লাইফে কোনোদিনও বাধা দিতে চাই না, আর বাধা দিব না, ঠিক আছে? কিন্তু একটা অ্যাপস থেকে গেলো, এতদিন ধরে সবাই মিলে একসাথে কাজ করলাম, অথচ ঘোরাফেরা করলাম, যেখানে গেছি শুটিং করতে আর কোথাও গেছি তো গেছি না, কত রকমের কথাবার্তা এনজয় করছিলাম, ঠিক আছে? কিন্তু আজকে সেই এনজয়টা নেই আমাদের কাছে, ওদের কাছে আছে, আমার কাছে নেই। রায়গঞ্জ চলে আসলে? হ্যাঁ, রায়গঞ্জ চলে আসলে? রায়গঞ্জ কি না বলতো, বলে দে রায়গঞ্জ যান কোন সময় কোন হলে, তাহলে তো বললো যে তেল হানি, তেল হানলেন বিশেষ যাও। তো ঠিক আছে বন্ধুরা, ওকে বাই, রাখছি আজকের মতো, আজকে থেকে এটুকুই রাখলাম, ঠিক আছে? তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবে না, ঠিক আছে? সবাই সাথে সাথে বাস এটুকুই।